আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত মাস্টারি শ্রেণীর ছোটদের পৃথিবী ক্লাসে আমার ছোট্ট ছোট্ট সোনামণিরা সকলকে স্বাগত। আমার ছোট্ট সোনামণিরা, সবাই কি বেশি বেশি করে পুষ্টিকর খাবার খাচ্ছেন? সবাই কি সুস্থ আছেন? নিশ্চয়ই সবাই সুস্থ আছেন, তাই না? আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আপনারা যেন সুস্থ থাকেন, ভালো থাকেন, এবং আপনারাও কিন্তু বেশি বেশি করে প্রার্থনা করবেন। কেন করবেন? আমাদের পরিবেশ পরিস্থিতি যেন সব ভালো থাকে, আমরা যেন খুব তাড়াতাড়ি ক্লাসরুমে বসে ক্লাস করতে পারি। এত মজার ক্লাসগুলো আমাদের কি অনলাইনে করতে ভালো লাগে? সেই কারণে বেশি বেশি করে প্রার্থনা করবেন আমরা যেন ক্লাসরুমে আসতে পারি। ক্লাসরুমে আসলে আমরা আরো মজা করে এই ক্লাসগুলো করতে পারবো। আজকে আমরা একটা সুন্দর শীত নিয়ে বসে পড়বো। কোন শীতটা? ছোটদের পৃথিবী শীতটা। অনেক সুন্দর, অনেক কালারফুল, অনেক ছবিযুক্ত আমাদের এই শীতটা নিয়ে আমরা আজকে ক্লাস করতে বসবো। সবাই তাহলে ঝটপট করে নিয়ে নেন শীতটা নিয়ে আমার সাথে সাথে ক্লাস করতে বসেন। আজকে আমরা ক্লাসের শুরুতে একটা ছড়া করব, যে ছড়াটা আমরা আরো একদিন করেছি, ছড়াটা আমরা বাংলা ক্লাসে শিখেছি, তাই না? আজকে আমরা এই ছোটদের পৃথিবী ক্লাসে এই ছড়াটা করবো। সবাই আমার সাথে সাথে কোন ছড়াটা করার জন্য রেডি হয়ে যান তো? প্রত্যেকে যে ডান হাত, যে হাত দিয়ে আমরা ভাত খাই সেই হাতটা নিব, সেই হাতটার সামনে দিয়ে আমরা ছড়াটা করবো। ছড়ার নাম কি? ছড়ার নাম হচ্ছে পন। কে লিখেছে? লিখেছে গোলাম মোস্তফা। তাহলে আসেন আমরা ছড়াটা করি। সবাই আমরা ডান হাতটা সামনে দিব, দিয়ে আমরা আমাদের পন ছড়াটা করব। সবাই বলেন তো, এই করিমু পন মোরা, এই করিমু পন ফুলের মতো গড়ব মোরা মোদের জীবন। কত সুন্দর একটা ছড়া, তাই না? যে আমরা আমাদের জীবনটাকে অনেক সুন্দর করে গড়ে তুলব। ফুল তো সবসময় সুন্দর, সেই ফুলের মতো সুন্দর করে আমরা আমাদের জীবনটাকে গড়ব। তাহলে কি করতে হবে? ফুলের মতো গড়তে হলে সঠিক সময় সঠিক কাজটা করতে হবে। পড়াশোনার সময় পড়াশোনা, খেলাধুলার সময় খেলাধুলা, সেই সাথে আব্বু আম্মু বড়রা যে কথাগুলো বলবে সেগুলো মেনে চলা। আব্বু আম্মুরা কখনো কিন্তু খারাপ কথা বলে না, তাই না? সেজন্য আব্বু আম্মুর কথাগুলো অবশ্যই শুনতে হবে, মেনে চলতে হবে। তাহলে আসেন আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিই। আজকে আমার ছোট্ট সোনামণিরা শীতটা নিয়ে নিয়েছেন, সেই সাথে আমাকেও চেনেন। তারপর আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি। আমি কে? আমি সাবজিনাহার সূচনা সহকারী শিক্ষক শিবুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ। আপনারা সবাই আপনাদের স্কুলের নামটা তো শিখে গেছেন, তাই না? আমরা এই ছোটদের পৃথিবী ক্লাসে কিন্তু স্কুলের নামটা শিখে নিয়েছিলাম, সবাইকে বারবার বলে দিয়েছিলাম যে স্কুলের নাম কি, স্কুলের নামটা শিখে নিতে হবে। সেই সাথে আমরা নিজের পরিচয়টা দেওয়াও কিন্তু শিখেছিলাম, যে আপনার নাম কি, আপনার আব্বু আম্মুর নাম কি, আপনি কোথায় থাকেন, আপনার এলাকার নাম কি, আপনার স্কুলের নাম কি, আপনি কোন শ্রেণীতে পড়েন, এগুলো সবকিছু কিন্তু বলেছি শিখে নিতে, আমরা শিখিয়েও দিয়েছিলাম। সবাই নিশ্চয়ই বাসায় বসে থেকে সেগুলো প্র্যাকটিস করছেন। সেই সাথে নিজের পরিচয় দেওয়াটা অবশ্যই সুন্দরভাবে শিখতে হবে, যেন আপনার ভুল না হয়। সেই সাথে আরো একটি জরুরি, সেই জরুরিটা কি? আব্বু আম্মুর ফোন নাম্বার অবশ্যই সবাই মুখস্থ করে নেবে। এই ফোন নাম্বারটা কিন্তু সব জায়গায় লাগে। আপনি কোন জায়গায় যদি একা চলে যান, সেখানে যদি রাস্তা খুঁজে না পান, আপনার ফোন নাম্বারটা বললে কি হবে, কন্ট্যাক্ট করে দেওয়া যাবে আপনার আব্বু আম্মুর সাথে। এই জন্য প্রত্যেকে নিজের আব্বু আম্মুর ফোন নাম্বারটা মুখস্থ রাখবে। তাহলে আসেন আমরা এখন ক্লাস শুরু করে দিই। এখন আমরা কি ক্লাস করব? আমরা আমাদের শরীরের বিভিন্ন অংশ ও তার ব্যবহার, এই অধ্যায়টা নিয়ে ক্লাস করব। কোন অধ্যায়? শরীরের বিভিন্ন অংশ ও তার ব্যবহার, এইটা নিয়ে আমরা ক্লাস করব। গত দুই দিন আমরা ক্লাস করেছি, তাই না? গত দুই দিনে আমরা আমাদের শরীরের বিভিন্ন অংশ এবং তার ব্যবহার সম্পর্কে জেনেছি। মুখ দিয়ে কি করি, চোখ দিয়ে কি করি, এগুলো সবগুলো আমরা জানি। নাক দিয়ে কি করি, নাকের ইংরেজি কি, মাথার ইংরেজি কি, এগুলো অনেকগুলো জেনেছি। সেই রকম ভাবে আজকে আমরা কিছু নতুন নতুন নিয়ে আবার শিখে নিব। তাহলে আমরা কি করব? শরীরের বিভিন্ন অংশ ও তার ব্যবহার, যেটাকে ইংরেজিতে কি বলা হয়, বডি পার্টস। কি বলা হয়? বডি পার্টস। ওকে, তাহলে আমরা কিসের মাধ্যমে জানব? নিচের প্রশ্নগুলো থেকে ঝটপট জেনে নিব। নিচের প্রশ্নগুলো থেকে আমরা ঝটপট উত্তর জেনে নিব। দেখেন তো, এক নম্বর কি আছে? এক নম্বর আছে মুখের মধ্যে কি কি থাকে সেগুলো ইংরেজি কি। আমরা তাহলে মুখ কোনটা বলেছিলাম গত ক্লাসে? কিন্তু বলে দিয়েছিলাম কোনটা মুখ আর কোনটা মুখমণ্ডল।
মুখমণ্ডল হচ্ছে আমাদের এই পুরো ফেসটা, মুখমণ্ডল হচ্ছে আমাদের এই পুরো ফেসটা, যার মধ্যে চোখ নাক মুখ ঠোঁট সবকিছু আছে। আর মুখমণ্ডল, মুখ হচ্ছে আমাদের এতটুকু অংশ যেটা দিয়ে আমরা খাবার খেয়ে থাকি। তাহলে মুখের মধ্যে কি থাকে, গত ক্লাসেও বলে দিয়েছিলাম, মুখের মধ্যে কি থাকে, দাঁত ও জিহ্বা থাকে। দাঁত ও জিহ্বা থাকে মুখের মধ্যে আমাদের কি কি থাকে, মুখের মধ্যে আমাদের দাঁত ও জিহ্বা থাকে। তাহলে দাঁতের ইংরেজি কি, দাঁতের ইংরেজি টুথ, আর জিহ্বার ইংরেজি কি, টাং। জিহ্বার ইংরেজি কি, টাং, দাঁতের ইংরেজি টুথ আর জিহ্বার ইংরেজি টাং। আমরা কিন্তু এগুলো বেশি বেশি করে চর্চা করবো, চর্চা না করলে কিন্তু আমাদের মনে থাকবে না, তাই না? দেখেন এখানে কি সুন্দর করে জিভ বের করে দেখিয়ে দিয়েছে, দাঁতও দেখিয়ে দিয়েছে। তাহলে দাঁতের ইংরেজি কি শিখলাম, দাঁতের ইংরেজি চোখ, আর জিহ্বার ইংরেজি কি, জিহ্বার ইংরেজি হচ্ছে টাং। জিহ্বার ইংরেজি কি, জিহ্বার ইংরেজি হচ্ছে টাং। এরপরে দেখি তো কি আছে, মুখের বাহিরের অংশকে কি বলে। আমরা তো জানলাম মুখের ভেতরে কি কি থাকে, এবার আমরা জানবো মুখের এই বাহিরের এই অংশটাকে কি বলে। মুখের বাহিরের অংশকে বলে ঠোঁট, মুখের বাহিরের এই অংশকে কি বলে ঠোঁট। যে ঠোঁট গুলোতে আমার ছোট্ট ছোট্ট বাবুরা, মেয়ে বাবুরা কি করে, লিপস্টিক দেয়। লিপস্টিক দিতে অনেক পছন্দ আমাদের বাবুদের, তাই না? আমার মেয়ে বাবুরা কি করে, আম্মুরা যখন থাকে না তখন তার কাছ থেকে তার লিপস্টিক গুলো দিয়ে নেয়, না হচ্ছে বাবুদের লিপস্টিক আছে, লিপস্টিক দিতে অনেক মজা লাগে, তাই না? কোথাও বেড়াতে গেলে নমনীয় একটু লিপস্টিক দিব, সেটা কোথায় দিই, ঠোঁটে দিই, তাই না? তাহলে আমাদের মুখের বাহিরের অংশকে কি বলে, ঠোঁট বলে। যে ঠোঁটে আমার ছোট্ট সোনামণিরা লিপস্টিক দিয়ে দেয় সেটা হচ্ছে ঠোঁট। ঠোঁটের বাহিরের অংশকে কি বলছে, মুখের বাহিরের অংশকে কি বলছে, ঠোঁট। এই দেখেন আপনাদের মধ্যে কি সুন্দর পিঙ্ক কালারের একটা লিপস্টিক দিয়ে আছে। তাহলে মুখের বাহিরের অংশকে কি বলে, মুখের বাহিরের অংশকে ঠোঁট বলে, মুখের বাহিরের অংশকে ঠোঁট বলে। তাহলে আমরা ঠোঁটটা চিনে দিলাম। এবার আমরা জানবো ঠোঁটের, থুতনি ও গালের ইংরেজি কি, থুতনি ও গালের ইংরেজি কি, থুতনি এবং গাল। আপনারা কি থুতনি এবং গাল চেনেন? আগে তাহলে ইংরেজিটা জেনে নিন, তারপরে ছবি দেখে নিব। চিন অ্যান্ড চিক, চিন অ্যান্ড চিক, চিন অর্থ হচ্ছে থুতনি এবং চিক মানে হচ্ছে গাল, চিক অর্থ গাল। দেখেন তো এটা কি দেখাচ্ছে, গাল দেখাচ্ছে না থুতনি দেখাচ্ছে, কোনটা দেখাচ্ছে, গাল হচ্ছে এইটা। তাহলে এটা কি আমাদের থুতনি, থুতনির ইংরেজি কি, চিন, থুতনির ইংরেজি কি, চিন। এরপরে আসেন আমরা কি দেখছি, এই দেখেন টেবিলে দেখাচ্ছে এটা কি, চিক, চিক অর্থ গাল। তাহলে আমরা কি কি শিখে নিলাম, থুতনির ইংরেজি শিখে নিলাম এবং গালের ইংরেজি শিখে নিলাম। সবাই কি উচ্চারণ করে বলতে পারবেন, থুতনির ইংরেজি চিন এবং গালের ইংরেজি চিক, থুতনির ইংরেজি চিন এবং গালের ইংরেজি চিক। সবাই খুব মনোযোগ সহকারে জিনিসগুলো যদি শুনে নেন, আমার সাথে সাথে যদি উচ্চারণ করেন, তাহলে কি হবে, পড়াগুলো খুব দ্রুত মুখস্থ হয়ে যাবে। এরপরে কি আছে, ঠোঁটের ইংরেজি। আমরা চি এবং চিকের পরে কি শিখলাম, ঠোঁটের ইংরেজি, ঠোঁটের ইংরেজি লিপ, ঠোঁটের ইংরেজি লিপ। এরপরে আমাদের কি আছে, এরপরে আমাদের আছে হাতের ইংরেজি কি। আমাদের হাত কোনটা, কোন হাত দিয়ে আমরা অভিনয় করলাম, আমরা ডান হাত এবং বাম হাত দিয়ে করলাম। আমাদের হাত কয়টি, দুইটি। আমাদের হাত কয়টি, দুইটি। তাহলে হাতের ইংরেজি কি, হাতের ইংরেজি হচ্ছে হ্যান্ড, হাতের ইংরেজি হ্যান্ড, হাতের ইংরেজি হ্যান্ড। আমাদের হাতের ইংরেজি কি, হ্যান্ড। আমাদের হাত কয়টি আছে, দুইটি আছে। এবার মজার কাজ, আমরা হাত দিয়ে কি করি, আমরা সব কাজই তো হাত দিয়ে করি, তাই না? কিন্তু আমরা যখন বলবো কিভাবে বলবো, খাবার খাই, লিখি, ছবি আঁকি, খেলা করি ইত্যাদি, তাহলে আমরা হাত দিয়ে সব কাজই করি, তাই তো? আমরা হাত দিয়ে সব কাজ করি, লিখি, খাই, ছবি আঁকি, সব কাজ আমরা হাত দিয়ে করি। তাহলে আমরা অনেকগুলো শিখে নিলাম। এবার একটা মজার প্রশ্ন, সবাই বলেন পেটের ইংরেজি কি, পেটের ইংরেজি বেলি। দেখেন একটা কার্টুন কি সুন্দর ভাবে তার পেট দেখিয়ে দিচ্ছে, একটা কার্টুন কি সুন্দর ভাবে তার পেটটা দেখিয়ে দিচ্ছে। তাহলে পেটের ইংরেজি কি, বেলি।
বেটের ইংরেজি বেলি, বেটের ইংরেজি বেলি। তাহলে আপনারা সবাই আছে কিন্তু অনেকগুলো ইংরেজি শিখলে, আপনাদের বডি পার্টসের অনেকগুলো ইংরেজি, তাই না? কি কি শিখলাম? পেটের ইংরেজি শিখলাম, দাঁতের ইংরেজি শিখলাম, তারপরে মুখের ইংরেজি শিখলাম, তারপরে কিসের শিখলাম? সবগুলো যেগুলো শিখেছি খুব সুন্দর করে আমরা কিন্তু ভাষায় চর্চা করব। চর্চা করলেই আমাদের মনে থাকবে, সবাই বেশি বেশি করে চর্চা করবে। সবাইকে আগামী দিন কি থাকবে? আগামী দিন আমাদের কি থাকবে? আগামী দিন আমরা সুন্দর করে ফিডব্যাক করব। ফিডব্যাকের শিটটা আমরা বাসায় বড়দেরকে দিয়ে চর্চা করিয়ে নিব এবং পরবর্তীতে আবার আমরা ক্লাস করব। আজকে তাহলে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, বাই বাই।